জানেন তো বন্ধুরা, আমি কিন্তু এমনিতে বাইরের খাবার খেতে খুব একটা বেশি পছন্দ করি না। বাড়ির মাছ ভাতই আমার বেশ প্রিয়, কিন্তু পক্সের জন্য বাড়িতে বন্দি ছিলাম, তাই জন্য বাইরের খাবার একদমই আমার অ্যালাউ ছিল না। তাই যখন একটু সেরে উঠলাম তখন বাইরের খাবার খাবো না তা কি হতে পারে? ভাববেন না যেন বাঁহাতি খাবার খাচ্ছি, ক্যামেরার সামনে মানে ফোন ক্যামেরার সামনে দিয়ে ভিডিও করছিলাম, তো তাই জন্যই মিরর ভিউটা দেখাচ্ছে। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল মিও মোড়ে থেকে বেশ কিছু খাবার, তার মধ্যে কয়েকটা খাবার একদমই নতুন ছিল। এই যেমন এই ছোট্ট বার্গারটা, এটার দাম নিয়েছিল 18 টাকা। দারুণ সুন্দর খেতে, আমার তো বেশ ভালোই লাগছিল। বেশ ভেতরের যে প্যাটিস অংশটা সেটা একটু অল্প হলেও খেতে কিন্তু মন্দ ছিল না, আর দেখতেও বেশ কিউট, তাই না? আমি তো কামড় দিয়েই ফেললাম। আর দেখি গুঞ্জা কি বলে খেয়ে। খেতে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো, একটু কাছে দেখি। খেয়েছিলাম ক্ষীর গজাও। এই ক্ষীর গজাটা দু পিসের দাম হচ্ছে 24 টাকা। বেশ সুন্দরভাবেই প্যাকেজ হয়ে এটা এসেছে, খেতেও বেশ ভালো। বাড়েটা বেশ পুরু করেই বেশ ভাজা, কিন্তু ভেতরটা একদমই নরম, আর বাড়েটাও যে বেশ কি কি বলবো, ক্রিসপি ক্রিসপিও রয়েছে। ক্ষীর গজাটা খেতে কেমন লাগছে রে? খুব ভালো, খুব মিষ্টি হয়েছে এটা। তো বন্ধুরা, আজকে মিনি ব্লগ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফেরত আসছি নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে। প্রত্যেকে নিজেদের খেয়াল রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।